কি কি খাবার খাওয়ান আপনারা? এগুলো আমি সব ধরনের খাবারই খাই, মাংসটা বেশি খাওয়াই আমরা। বেশি মাংস খাই? জি জি। একবার ছোট থেকে কিন্তু এগুলো পোষ মানে দেখতে পাচ্ছেন চলতেছে, পাঁচ মাস চলতেছে। আচ্ছা, আপনি বাসায় কথা আছে না খামারে? আচ্ছা, এক বছর বয়সে দেখি কথা বলে নাকি? কথা বলে, কথা বলে। কি কি কথা বলে? মিঠু। এটা এটা প্রথম বাচ্চা। ও, প্রথম বাচ্চা দিবে নাকি? আচ্ছা, তা আর কি আনছিলেন? পাইনাপেল বেবি নাকি? হ্যাঁ, পাইনাপেল বেবি। পাইনাপেল বেবি কত করে দাম চাইছে? এগুলো মাত্র 6-7 হাজার। কেমন বয়স হলো? আড়াই মাস। আড়াই মাস? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এগুলো তো বয়স। আসসালামু আলাইকুম রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি ভাই, মাশাআল্লাহ। এটা লাভবাদ পাখির বাচ্চা না? লাভবাদ পাখির। আচ্ছা, এটা দাম কেমন, কত টাকা? এগুলো বাড়িতে বাসায় আরো অনেক আছে খামারে। আচ্ছা, প্রথমে টুটুন পাখি দিয়ে শুরু করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আজ চলে এসেছি মিরপুর 1 নম্বর পশু পাখির হাটে। এই হাটে কি কি ধরনের পশু পাখি উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। এই হাট কিন্তু প্রতি শুক্রবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটি ভরে থাকে। আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন দেখে আসি হাটে কি কি ধরনের পাখি উঠেছে। দেখতে পাচ্ছেন আমার ঘাড়ে কিন্তু অনেক সুন্দর একটা ট্যাম করা পাখি। এ ধরনের ট্যাম করা পাখিও কিন্তু আপনারা কিনতে পারবেন। সাল্লাহ, অনেক সুন্দর একটা কুকুর দেখতে পাচ্ছেন। ভাই, এটা কি জাতের কুকুর? জার্মানি স্পিস। জার্মানি স্পিস। এটা ছেলে কুকুর না মেয়ে কুকুর ভাই? ছেলে। ছেলে কুকুর। বয়স কেমন ভাই? 14 মাস। 14 মাস। এর দাম চাইছেন কত টাকা বড় ভাই? দাম চাইছেন কত টাকা? দাম ভাই 20,000 টাকা। 20,000 টাকা দাম চাইছে, দেখতে পাচ্ছেন। এটা কি আপনি শিকারি পোষ মানানো না ভাই? কামড় টামড় দেয় না? কিচ্ছু বলবো না। কিচ্ছু বলে না? দেখতে পাচ্ছেন করা আছে, সবকিছু করা। এমনি বাইরে টয়লেট তো বাইরে? বাইরে টয়লেট, বাইরে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা নিতে পারবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বৃষ্টির কারণে আর কি ময়লা হয়ে গেছে। কয়টা আছে ভাই আপনি খামারে? এগুলা আছে ভাই 19টা। 19টা আছে? এটা পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু এই ধরনের কুকুর 19টা আছে। ভাই আপনার আর খামার কোথায়? সাভার নবীনগর। সাভার নবীনগর। দেখতে পাচ্ছেন ভাই ভ্যাকসিন করা না? ভ্যাকসিন কমপ্লিট। ভ্যাকসিন কমপ্লিট। এগুলা কি কি খাবার খাওয়ান আপনারা? এগুলা আমি সব ধরনের খাবারই খাই, মাংসটা বেশি খাওয়াই আমরা। বেশি মাংস খাই, বেশি পছন্দ করে মাংস। এমনি ভাতের সাথে ভাত? হ্যাঁ, ভাত টাত আপনার যা আছে সব আমরা যাবতীয় যা খাই ওরাও তাই খায়। আচ্ছা, এগুলা এগুলা পারলে তো মনে হয় বাড়ির কোনো চোর ডাকাত আসতে পারবে না? না না না, এগুলো আপনার এই পাহারা দেওয়ার জন্যই এগুলো পারফেক্ট। পাহারা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটা বাড়িতে কিন্তু তারা কিন্তু অবশ্যই এগুলো পারলে কিন্তু চোর ডাকাত আসবে না। আমার ওই জায়গায় গিয়ে আর কি নিলে ভালো? নিলে ভালো হবে, দেখে শুনে। কারণ দেখে শুনে যে যার মতো নিলে ভালো হবে, তারপর নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ভাই ফোন নাম্বারটা বলে দেন আপনি। 01880185 00 00 00 12 12 12। আচ্ছা ভাই আপনার নামটা? আমার নাম হাসিউল হাসান শান্ত। আচ্ছা আচ্ছা, শান্ত ভাই থেকে কিন্তু এ ধরনের কুকুর নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। আসে দেখে শুনে নিলেই ভালো হবে অবশ্যই। এই নম্বরে ভাই কি ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে? ইমো আমার এই নাম্বার। ইমো এই নাম্বার। অনেকে ইমোতে দেখে শুনে তারপরে নিতে চায় যে কুকুরগুলো আছে ভাই। আপনি আমার লোকেশন দেওয়া আছে, আপনি লোকেশন মতো করে আমার ফোন দিয়ে আমার চলে যাবেন। লোকেশন কোথায় বললেন ভাই? আমার নবীনগর। সাবান নবীনগর। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা সাবান নবীনগর একদম ভালো জায়গা, মেন পয়েন্টের জায়গা নবীনগর। সবাই যে কোনো লোক চিনবে, যে কোনো গাড়িওয়ালারে বললেই দেখা দিবে, যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আর এই শিকল দিয়ে কি এমনি ছাইড়ে রাখেন নাকি শিকল দিয়ে? না না না, শিকল দিয়ে বান্ধা থাকে না, সারা থাকে। সারা থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। মিরপুর কি এই প্রথম আসছিলেন না আরো আগে আসছিলেন? না, এর আগে আসছিলাম কিন্তু মেঘিলন নিয়ে আসিনি, আজকে জাস্ট আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেওয়ার জন্য আর কি। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? মাশাআল্লাহ ভাই কাছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বিড়াল আছে ভাই। এগুলা কি জাতের বিড়াল? এগুলা পার্সিয়ান। পার্সিয়ান দেখতে পাচ্ছেন এখানে পার্সিয়ান বিড়াল। এগুলা কত করে বিক্রি করতেছেন? 18000 করে চাচ্ছি ভাই। 18000 করে চাচ্ছি। 18000 টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 18000 টাকা করে দাম চাওয়া হয়েছে ভাই। এগুলো ছেলে না মেয়ে? সবগুলোই মেল। সবগুলোই মেল মানে ছেলে? হ্যাঁ ছেলে। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো বয়স হয়েছে কেমন? বয়স হলো আড়াই মাস। আড়াই মাস? আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বয়স হচ্ছে আড়াই মাস। ভাইয়ের কাছে কয়টা আছে বিড়াল এগুলো? ভাই আমার কাছে ছয়টা ছিল, তিনটা সেল হয়ে গেছে আর তিনটেই আছে। আচ্ছা আচ্ছা দুইটা সেল হয়ে গেছে, তিনটা সেল হয়ে গেছে, তিনটা আছে। আচ্ছা ছয়টা আনছিল, তিনটা সেল হয়ে গেছে আর মাত্র দুইটা তিনটা আছে। দেখেন ভাই এগুলা কি কি খাবার খাওয়ান? এগুলো মাছ আর চিকেনটা সিদ্ধ করে দিতে হয়। আচ্ছা মাছ আর চিকেন সিদ্ধ করে দিতে হয় না? আচ্ছা ভাই এগুলা টয়লেট করে কিভাবে? লিটার আছে, এগুলো সবগুলো ট্রেনিং করানো। ট্রেনিং করা? আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ট্রেনিং করা এবং ভ্যাকসিন সব কমপ্লিট নাকি? ভ্যাকসিন এখনো বয়স হয়নি আমাদের, 3 মাস হবে তারপর ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা আচ্ছা এটা আলোচনা সাথে কিছু কম রাখা যাবে না? ফিক্স দাম ভাই? না ভাই কথাবার্তার মাধ্যমে কিছু কম রাখা যাবে। আচ্ছা আচ্ছা কথাবার্তার মাধ্যমে কিছু কম রাখা যাবে। আপনি ফোন নাম্বারটা বলে দেন। 016 016 17 17 30 63 63 14 14। জি আচ্ছা ভাই আপনার নামটা? নাহিদ। নাহিদ ভাই আপনার ঠিকানা কোথায়? মিরপুর 1। মিরপুর 1। আচ্ছা তো এগুলো আপনি কয়টা আছে খামারে? আমরা খামার করি, আমরা বাসায় বাসায় কয়টা আছে? আর বাসায় তিনটা ফিমেল আছে। তিনটা ফিমেল আছে, ওইটা থেকে বাচ্চা রাখতে হয় না? জি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই ধরনের বিড়ালগুলো নিতে পারবেন। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর টিয়া পাখি, ঠোঁট একদম লাল। কামু দেয় না ভাই? না ভাই কামু দেয় না। না শিকারি পোষ মানানো? আচ্ছা এটার দাম তো এখন কত টাকা? 3500 টাকা। আচ্ছা আচ্ছা এটা কি ছেলে না মেয়ে? ছেলে মেয়ে এখন বলা যাবে না, 1 বছর বয়সে বলা যাবে। 1 বছর বয়সে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা 1 বছর বয়সে এটা কি কথা বলে নাকি? কথা বলে। কথা বলে? কি কি কথা বলে? মিঠু মিঠু বলে। মিঠু মিঠু বলে। দাম কত রাখ দিয়েছেন? 3500 টাকা। কেতা বলছে কত? কাস্টমার কত বলছে? বলে 1500 2000 টাকা বলে। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিঠু মিঠু বলে, আরো কথা অনেক কথা শিখবে না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা আপনার থেকে যদি কেউ নিতে চায় মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে? মোবাইল নাম্বার লাগবে না ভাই, মিরপুরে গেলেই পাবেন। মোবাইল নাম্বার দিবেন না? না ভাই মিরপুরে নাম্বার। মোবাইল নাম্বার দিলে তো অনেক মানুষ ফোন করে, অনেক দূর দূরান্ত থেকে। আমার আমার ঠিকানা 1 নম্বর, এই জায়গায় এলেই পাবেন। আচ্ছা এলেই পাবেন না? আচ্ছা এগুলা কি কি খাবার খাওয়ান আপনি? এগুলো সূর্যমুখীর বিচি খায়, ফল খায়, পেয়ারা খায়। এগুলা খাবার খায় না? আচ্ছা আচ্ছা ধন্যবাদ, অবশ্যই মিরপুর 1 নম্বর আসলে কিন্তু হাটে আসলে এ ধরনের পাখি গুলা কিনতে পারবেন। ধন্যবাদ ভাই ভালো থাকবেন। সালাম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কান্দে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন বাপা দাও? মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর, দেখেন একদম পোষ মানা ভাই। এরা একটু কথা বলে? কথা এখন বলে না, শীষ দেয় চিৎকার করে আর কাছাকাছি থাকতে খুব পছন্দ করে, খোলা থাকে বাসায়। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাটারকাপ একটা টিয়া পাখি, বিদেশি টিয়া, আমাদের দেশীয় অমৃত। এটা দাম চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস 2000 টাকা, আলোচনার সাপেক্ষে কম রাখা হবে। এটা একটা ছেলে পাখি হবে, রিং হালকা হালকা আসতেছে, এর বয়স হচ্ছে আপনার 10 থেকে 11 মাসের মধ্যে। আচ্ছা এটা তো নিয়ে আপনারা যারা নেবে তারা তো কথা শিখাতে পারবে? এখন কথা শিখাতে পারবে ইনশাআল্লাহ। যে কোনো রিং নেক টিয়া পাখি 7 মাসের পর থেকে ওরা আস্তে আস্তে কভার করতে পারে, শীষ দেয় চিৎকার করে, যে কোনো একটা বলি কন্টিনিউ শিখাইলে আস্তে আস্তে ওরা বলতে পারে। মাশাআল্লাহ এটার দাম কত বললেন ভাই? 20000 টাকা আস্কিং প্রাইস। এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে? দেখেন খাবার কিন্তু মুখে থেকে নেয়, দেখেন অনেক সুন্দর ভাবে। আচ্ছা ভাই তো আরো অনেক পাখি আনছেন মাশাআল্লাহ দেখেন। এখানে আছে হচ্ছে আপনার বালদিগার ক্লাসিক আছে, লটিনো আছে, অ্যালবিনো আছে, রেড আই, ব্ল্যাক আই, ক্রিমিনো, ড্যানিশ, যার যেটা পছন্দ 550 টাকা পেয়ার। 550 টাকা করে দেখতে পাচ্ছেন, অনেক কমে দিছে, 550 টাকা করে মাত্র। আর লাভবার জোড়াটা, লাভবার জোড়ায় ফিশার, টিকমার ফিশার আর লটিনো ফিশার, এটার দামটা হচ্ছে আপনার 550 টাকা ফিক্স। এখানে হচ্ছে আপনার আছে অরেঞ্জ সেট অফলাইন আর অরেঞ্জ পিস পেস আছে, এটার দাম 5500। আচ্ছা রোজি, রোজি পিস পেস, এটার দাম চাওয়া হচ্ছে আপনার 5500। এখানে ভায়োলেটটা ফিমেল হবে, ভায়োলেটটা 3000, লটিনো রেড হেডের অফলাইন, এটার দাম পড়বে হচ্ছে আপনার 3000। এখানে স্কাই ব্লু ফিশার আছে, এটার দাম পড়বে 3000 নন রিং এর, পিস পেসটা পড়বে
ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর অবশ্যই আরিফ ভাই থেকে পাখি কিনতে পারবেন ভাই অনেক বছর ধরে অভিজ্ঞ এবং ভাই ভালো পরামর্শ দিতে পারবে যে পাখি নিবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সম্পূর্ণ কথা বলে যদি শিখাইতে পারে অনেকে বলে যে না কথা বলে কথা বলে না শিখাইতে না পারলে তো কথা বলবে না বলবে না যেরকম আমাদের মানুষের বাচ্চা বলি ধরেন আমার ছেলের যদি আমি ছোটবেলা থেকে কথা না শিখাই তো তো কথা বলতে পারবে না শিখাইতে হবে রেগুলার এরকম সময় দিয়ে শিখাইতে হবে আর এখানে তিন পিস আছে যেটাই নিবে একদম 14000 পিস 14000 টাকা করে হ্যাঁ কোনো কম হবে না আর এখানে এখানে গ্রিন চেক আছে এই জোড়াটা এটা হচ্ছে গানি চেক 2 বছর বয়স এটা 14000 টাকা দাম চার জোড়া সমাধানই করে দিতে হবে একদম রানিং হ্যাঁ একদম রানিং আচ্ছা দিন বাচ্চা করতে লাগে হ্যাঁ তিন মাস দিন বাচ্চা করে এটা মেল এটা ফিমেল আচ্ছা তারপরে এখানে এটা ফুল টাইম 2 মাস বয়স এটা ইয়েলো সাইডেড এটা পড়বে 4000 টাকা 4000 টাকা কোকাটেল আপনি কোকাটেল দুই মাস দিন বাচ্চা করা এটা দাম পড়বে 8000 টাকা ফিক্স আচ্ছা ভাই আজকে মানে বৃষ্টির কারণে মানে পাখি কম আনছিলেন নাকি আজকে না আমি বিগত কয়েক ঘাট ধরে কম আনতেছি কারণ এই ঠান্ডার মৌসুমে ভাই এত পাখি মানে হিসটা মানে মারতে পারতেছি না কারণ অনেক পাখি মারা গেছে আমার ঘরে রাখবেন যে ঠান্ডা লাগলে পাখি দেবেন ঝিমাই খাওয়া করবে না ধন্যবাদ অনেক সুন্দর ভাবে ছেলে না মেয়ে 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 দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের ভাই এটা বয়স কেমন হবে আড়াই বছর দেখতে পাচ্ছেন এটা বয়স হচ্ছে আড়াই বছর এটা কি কোনো বিট করাইছেন জি দুইবার বেবি নিছি হ্যাঁ দুইবার বেবি নিছেন আচ্ছা এটা দাম কত চাইছেন ভাই একদম 15000 একদম 15000 টাকা কোনো দামাদামের অপশন নাই কোনো দামাদামের অপশন নাই আচ্ছা
আপনি থেকে যদি কেউ কিনতে চায় অনলাইনে মাধ্যমে দিতে পারবেন? জি অবশ্যই। আপনার কাছে যদি কেউ জোড়া মেলাই নিতে চায় তাও দিতে পারবেন? না জোড়া মেলাই পারবো না। আপনার কাছে এক পিস আছে? না আরো আছে বাসায়, কিন্তু জোড়া মেলাই দেওয়া পসিবল হবে না আপাতত। বাসায় আছে ওগুলা কি বাচ্চাগুলা নাকি? না বড় আছে। বড় আছে, বাচ্চা আছে, বড় আছে, সবই আছে। ভাই আপনার বাচ্চা কত করে বিক্রি করেন এগুলার? এগুলার এর বেবি গুলা বিক্রি করছি আমি এবার 14,000 করে। 14,000 টাকা করে? জি। 14,000 টাকা করে বেবি কিন্তু বিক্রি হয়। আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01320 01320 38 38 20 51 51। আচ্ছা ভাই আপনার নামটা? প্রান্ত। প্রান্ত ভাই আপনার লোকেশন কোথায়? মিরপুর 2। মিরপুর 2। আচ্ছা অবশ্যই প্রান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই ধরনের বিড়াল গুলো আপনারা নিতে পারবেন, এবং বিড়ালের বাচ্চা গুলো আছে, বাচ্চা গুলো নিয়ে কিন্তু আপনারা পোস্ট মানাইতে পারবেন। এইগুলা এই টয়লেট করে কিভাবে? পটি ট্রেন্ড, এদের লিটারে করে। আচ্ছা এদের মানে ওদের ই আছে, পটি আছে, ওদের ওখানে যায় করে নাকি? লিটারে যায় করে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ বাইরে কাছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ককাটেল পাখির বেবি। মাশাআল্লাহ এগুলা কি দামে বিক্রি করতেছেন ভাই? এগুলা 2,000 টাকা পিস। 2,000 টাকা করে পার পিস? হ্যাঁ পার পিস 2,000। আচ্ছা আচ্ছা এগুলাও 2,000 টাকা, এগুলা 2,000 টাকা নাকি? হ্যাঁ। আচ্ছা এগুলা বয়স হয়েছে কেমন ভাই? ওগুলা 1 মাস। 1 মাস? আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলা বয়স কিন্তু 1 মাস। আজকে মনে হয় হাটে কম আনছেন ভাই, বৃষ্টি বাদলের দিন জন্য না? আচ্ছা আজকে বাকি রানিং জোড়া 7,000 টাকা দাম। ঠিক 7,000 দেখতে পাচ্ছেন, এটা তো রানিং জোড়া ঠিক 7,000 টাকা দাম চাওয়া হয়েছে। এই পাশে একটা জোড়া আছে, এটাও রানিং বক্স দিয়ে দেবো, এটা 7,000 টাকা বক্স সহ। এটা বক্স সহ কত? 7,000। 7,000 টাকা বক্স খাসা সহ না, শুধু বক্স সহ? বক্স সহ। আচ্ছা আচ্ছা এটা কি রানিং? একদম রানিং, একদম রানিং। আচ্ছা ভাই আর পাখি আপনার কি কি আছে খামারে? কি ধরনের পাখি আছে? পাইনঅ্যাপেল আছে, অনেক ধরনের পাখি আছে। আচ্ছা অনেক পাখি আছে ভাই, কিন্তু আসলে বৃষ্টি বাদলের দিনের জন্য কিন্তু বেশি পাখি আনে নাই, এর জন্য অল্প পাখি আনছে। ভাই তো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন? না আসে নিতে হবে নাকি আপনার কাছ থেকে? আসে নিতে হবে। আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন ভাই। 0718 3838 7868 6 8 8। আচ্ছা আচ্ছা ভাইয়ের নামটা? বসির ভাই। আচ্ছা বসির ভাই আপনার ঠিকানা কোথায়? মিরপুর 10 গোলচত্বর। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আল্লাহ দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো আছেন। আচ্ছা ভাই দেখতে পাচ্ছি অনেক সুন্দর খুঁটি ভাই, খুঁটির মধ্যে দই আছে নাকি পাখি আছে ভাই? পাখি আছে ভাই, দেখতে পাচ্ছেন খুঁটির ভিতরে কিন্তু পাখি আছে, দেখেন ডিম সহকারে একদম রানিং। ভাই এই পাখির সেটআপ কত দাম চাচ্ছেন? আমার এখানে খুঁটি যেগুলো আছে মানে হাড়ি সেটআপ, সেটা হচ্ছে 1,000 টাকা দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা এদের মধ্যে কয়টা বাচ্চা আছে ভাই? এখানে একটা বাচ্চা আছে, দুইটা ডিম আছে। দুইটা ডিম আছে, এই সেটআপ কত দাম চাচ্ছেন? সেম মানে 1,000 টাকা দাম চাওয়া। আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম রানিং কিন্তু এগুলো। এখানে আমরা কেয়ারিং কেস খাঁচাও বিক্রি হয়। আচ্ছা আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন? 800 টাকা জোড়া চাওয়া আলোচনা সাপেক্ষে। 800 টাকা জোড়া আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে, জি জি। আচ্ছা এগুলো কি রানিং না নিউট্রাল হবে ভাই? একদম ফুল রানিং পেয়ার। ফুল রানিং পেয়ার, আমি রানিং ছাড়া বিক্রি করি না। আচ্ছা আচ্ছা এগুলো তো খাঁচাও বিক্রি করেন? এগুলো আমি নিজে হাতে তৈরি করি, আর এই খাঁচাগুলো 12 পিসের একটা সেটআপ হিসেবে বিক্রি হয়, সিঙ্গেল সিঙ্গেল খাঁচাও বিক্রি হয়। আচ্ছা এগুলো খাঁচা নিয়ে কি কেয়ারিং করার জন্য না? জি জি এটা হচ্ছে, এটা হচ্ছে শুধু কেয়ারিং এর জন্য, এই যে নিতে পারবেন। জি জি আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার নাম হচ্ছে হিমেল, আমার বাসা হচ্ছে মানিকনগর। এটা হলো সেল হয়ে গেল নাকি? জি জি এটা সেল হয়ে গেল। মাশাআল্লাহ সেল হয়ে গেল একটা এক পেয়ার। আমার নাম হচ্ছে হিমেল, আমার বাসা হচ্ছে মানিকনগর, আমার ফোন নাম্বারটা হচ্ছে 09099 6134। একটু ক্লিয়ার মতন ভাই বলেন নাম্বার। 01909 6134। আচ্ছা নামটা? আমার নাম হচ্ছে হিমেল, আমার বাসা হচ্ছে মানিকনগর। মানিকনগর। আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের নাম হচ্ছে আরএস বার্ডস এভিয়ারি। আচ্ছা বেশিরভাগই কি আপনি এই বাজিকার পাখি বিক্রি করেন? বেশিরভাগই আমি বাজিকার পাখিগুলো সেল করি। আচ্ছা আচ্ছা অবশ্যই যারা বাজিকার পাখি নিতে চান ভাইয়ের সাথে একদম রানিং জোড়াগুলো, সেগুলো কিন্তু ভাই থেকে অনেক কম রেটে নিতে পারবেন, এবং খাতা কেয়ারিং খাতাগুলো নিতে পারবেন। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ওকে ভাই ভালো থাকবেন। ভাই সকালে কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই
তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখির সেটআপ নিয়ে আছে। এগুলো তো বাজিকার পাখি না ভাই সব? হ্যাঁ বাজি। মাশাআল্লাহ দেখেন বাচ্চা সহকারে। এখানে কয়টা বাচ্চা আছে ভাই? চারটা আছে ভাই। চারটা বাচ্চা সহ মা বাবা। মোট ছয়টা পাখি। ছয়টা পাখির দাম তাহলে কত টাকা ভাই? ওটা চাইছে 1800 টাকা। 1800 টাকা দেখতে পাচ্ছেন এই সেটআপের দাম তো হচ্ছে 1800 টাকা। এটা বাজিকার পাখি না ভাই? হ্যাঁ ভাই বাজিকার পাখি। আচ্ছা তারপরে এখানে বাচ্চা আছে কয়টা ভাই? এটাও বাজিকার রেমবো পাখি। এটা চাইছে 2500 টাকা। 2500 টাকা। আচ্ছা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি বাচ্চা খাওয়াইতেছে। এটাও রেমবো। এটাও চাইছে 2500 টাকা। এটা 2500 টাকা। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর। এখানে কয়টা বাচ্চা আছে ভাই? চারটা। চারটা। এখানে চারটা আছে। এরা দাম তো আছে 2500 টাকা। আলোচনা সাপে কিছু কম রাখা যাবে? হ্যাঁ কিছু কম রাখা কম রাখা যাবে। আর এই লাভবাদ পাখিগুলো কত করে বিক্রি করতেছেন? লাভবাদ ভাই লাভবাদ অন্য ধরনের না? শুধু আপনার বাজিগার পাখি? বাজিগার। বাজিগারে। আর বাজিগারে এগুলো কত করে? এগুলো কাছি 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। আচ্ছা ভাই কোন জায়গা থেকে আসলেন আপনি? আমি আসছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগারগাঁও। আগারগাঁও থেকে। আপনি কি শুধু বাজিগার পাখি? খালি বাজিগার পাখি আমি পালন করেন এবং বিক্রি করেন আর কি? বিক্রি করি। আচ্ছা কেউ যদি বাজ থেকে বাজিগার পাখি কিনতে চান অবশ্যই যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন ভাই। পরামর্শ তো দিবেন ভালো। অবশ্যই ভালো পরামর্শ দেবো। কেউ যদি নিতে নিয়ে পালন করতে চায় ভালো পরামর্শ পাবেন ভাই। ফোন নাম্বারটা বলে দেন। 0981 8181 4044 38 38। আচ্ছা নাম কি আপনার? আমার নাম আলামিন। আচ্ছা ধন্যবাদ আলামিন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে তো আবহাওয়া খারাপ, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে। জি 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 জি। আজকে তো বৃষ্টি আসতে পারে মনে হয় না ভাই? হ্যাঁ আজকে তো বৃষ্টি কম কম মনে হচ্ছে, আল্লাহ বড় জানে কি হয় বাদ বাকি। এর জন্য পাখি তো মনে হয় কম আনছে না? আজকে পাখি কম আছে। বাসায় কিন্তু আরো পাখি আছে ভাই, আপনারা কিন্তু ভাত দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা এগুলা কত করে বিক্রি করতেছেন লাভবাদ গুলো ভাই? এখানে ভাই 4000 টাকা জোড়া আছে, আবার 5000 টাকা জোড়াও আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছি রানিং বাজিকা ডিম বাচ্চা করে 700 টাকা। 700 টাকা। তারপরে এখানে লোডিনো। লোডিনো আছে, নরমাল আছে, এভারেজে আমি 650 করে বিক্রি করতেছি ফুল বয়সের পাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারে অ্যানাল পাখি। আর এগুলো? এগুলো একই 650। পাইকারি নিলে সেই ক্ষেত্রে আরো কম হবে। বেল এখানে মাদি দেয়া, এটা মাদি, এটা একটু ট্যাম ট্যাবের মতো আছে, আর এটা ডিম বাচ্চা করা পাখি। ডিম বাচ্চা করা। এটা 6500 টাকা। 6500 টাকা। জি। আজকে তো পাখি মনে হয় অনেক কম আনছে ভাই। কমের মধ্যে। জি। আচ্ছা বাসায় তো আরো অনেক পাখি আছে। আছে ইনশাআল্লাহ। আর তাতে তো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনি থেকে তো আসেও নিতে পারবে নাকি? পারবে, বাসায় এসেও দেখে নিয়ে দিতে পারবে। পারবে। মানে ফোন নাম্বারটা বলে দেন। 0912 0409 04 94 94 27 27। লোকেশন টঙ্গি চেরাগালি। টঙ্গি চেরাগালি। আচ্ছা ভাইয়ের নাম তো জুয়েল ভাই না? জুয়েল জানা। জি। আচ্ছা জুয়েল ভাই আপনি প্রতি ইসে তো আছেন এখানে? শুক্রবারে আসা পরে আর রবিবারে আমি টঙ্গিতে থাকি ইনশাল্লাহ, যদি শরীর সুস্থ সবল ভালো থাকে এই দুইটা হাটে ইনশাল্লাহ আমাকে পাবে। আচ্ছা ভাই আপনার ঠিকানা কোথায়? টঙ্গি। টঙ্গি চেরাগালি। আচ্ছা নাম্বারটা কি কিলার মতন আটো বলেন? আচ্ছা 0192 04 94 27। এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে, পাখি নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে দামাদামি করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আর তো অনেক পাখি আছে আপনার কাছে? ইনশাআল্লাহ বাসায় পাখি আছে। বেশিরভাগই কি লাভবাদ আপনার কাছে? লাভবাদ এটাই বেশি। হ্যাঁ লাভবাদ। লাভবাদ আর পকেটেল নাকি? আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। মাশাআল্লাহ ভাই কোলে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বিড়াল। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর ভাই। এর দাম তিন কত টাকা? এর দাম তো 4000। 18000 টাকা। জি। এর দাম তো 18000 টাকা। এরা ছেলে না মেয়ে ভাই? ছেলে ভাই। ছেলে। আচ্ছা আচ্ছা। এরার বয়স কেমন ভাই? কেমন? 5 মাস চলতেছে। 5 মাস চলতেছে। আচ্ছা আচ্ছা। আপনি বাসায় কটা আছে না খামারে? বাসায় একটা আছে, আবার তো ছাইলে মানে এখন প্রেগন্যান্ট আছে, পরবর্তী থাকি না। আচ্ছা আচ্ছা। এটা ছেলে না ভাই? ছেলে। আচ্ছা ছেলে। আর আপনি কি বাচ্চা বিক্রি করেন না ভাই? বাচ্চা ভাই এখন নাই, এখন প্রেগন্যান্ট আছে, কিছুদিন পরে আছে। কিছুদিন পরে হবে। আচ্ছা আচ্ছা। কেউ যদি কিনতে চায় আপনার থেকে অনলাইনের মাধ্যমে দিতে পারবেন? জি দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা বলে দেন। 018 018 10 10
76 76 88 90 90 আর লোকেশন কোথায় মিরপুর 1 4 পাশে উত্তর দিকে 6 নম্বর রোড আচ্ছা আচ্ছা আর এর কি জোড়াটা আছে বাটা না না ফিমেলটা বিক্রি হয়ে গেছে ফিমেলটা আর অন্যগুলো বাচ্চা ই আছে মানে প্রেগন্যান্ট আছে জি কয়টা আছে প্রেগন্যান্ট অবস্থা ভাই তিন দুইটা আছে বল দুইটা কয়টা করে বাচ্চা দেয় একটা তিনটা চারটা তিনটা বিষয় তিনটা বাচ্চা দেয় অনেক অ্যাডাল্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ফোন নাম্বারটা কিলার মতন যদি বলেন 018 10 76 8890 আসসালামু আলাইকুম সোহেল ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভাই তো আজকে বৃষ্টির কারণে অনেক পাখি কম আছেন নাকি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ভাই কাছে খামারে কিন্তু অনেক পাখি আছে আজকে আপাতত বৃষ্টিপাত হলো এজন্য কম আনা হয়েছে এখানে আছে লাভ ভাত ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন জোড়াগুলো ফিশারটা 6000 থেকে অফলাইনটা 8000 আচ্ছা আচ্ছা আর এখানে ককটেলের বেবিগুলা 2500 টাকা পিস কত টাকা 2500 টাকা করে এগুলো বয়স0191 4291 297 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ককারেল পাখির বেবি আছে ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন এটা 2000 টাকা পিস 2000 টাকা এটা টেম করানো না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এখানে কি লাভবাট না বাজিগার লাভবাট 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 গ্রিন অফ লাইন গ্রিন অফ লাইন আচ্ছা লাভবাটে যে বেবিগুলো গেলে কত করে বিক্রি করতেছেন এগুলো পিস করবে 1500 টাকা 1500 টাকা করে পার পিস আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 1500 টাকা করে পার পিস বয়স হচ্ছে কয়দিন কেবল মনে হয় 20 থেকে 22 দিন 20 থেকে 22 দিন আর লাভবাট গুলো কত করে বিক্রি করতেছেন ভাই এগুলো পার পিস করবে এখন 2000 টাকা পিস পার পিস 2000 টাকা করে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো তো পার পিস 2000 টাকা করে মাশাআল্লাহ অনেক সুন্দর আর আর এখানে এগুলো বেঙ্গলি এগুলো প্রিন্স বেঙ্গলি এক পিস বেঙ্গলি এক পিস আর এগুলো পিস এগুলো করবে আপনারই 0500 টাকা 0500 টাকা হ্যাঁ আচ্ছা এগুলো নিউ এডেল হবে না রানিং হবে ভাই সবই রানিং সব রানিং আর এখানে ককটেলগুলো এখানে ককটেল গুলো পড়বে আপনার 3500 টাকা জোড়া 3500 টাকা করে আর এই বাজিগার গুলো ভাই বাজিগার 700 টাকা জোড়া 700 টাকা করে এগুলো নিউ হোটেল হবে না রানিং হবে ভাই নিউ হোটেল আছে রানিং হবে আচ্ছা আচ্ছা আজকে তো বৃষ্টি বাদলের জন্য এর জন্য কম আনছিলেন পাখি না যার আছে না আচ্ছা বৃষ্টি বাদলের জন্য আরো কম আরো বাছাই আছে তো খামারে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বার এটা নেবেন না ভিডিও কোনটা এটা এডি 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 বলছি তো কম বলেন বলি নাই আচ্ছা এখানে ককটেল দেখতে পাচ্ছেন এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই এগুলো পড়বে আপনার 7000 টাকা জোড়া 7000 টাকা জোড়া আর লডিনো ওই জোড়াটা পড়বে 4000 টাকা 4000 টাকা করে আচ্ছা আচ্ছা আর ভাই ফোন নাম্বারটা বলে দেন 0185 0185 37 777 12 12 83 83 আচ্ছা ভাই লোকেশন কোথায় আপনার মিরপুর 1 মিরপুর 1 আচ্ছা ভাই আপনি তো অনলাইনে ডেলিভারি করে থাকেন না আসি নিতে হবে সবই করি দেয়া যাবে না আচ্ছা আপনি যে নাম্বারটা বলেন এটা কি মোহর সব সব দুটাই আছে সব আছে আচ্ছা আপনারা পাখি দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ সবল পাখি ক্রয় করার জন্য বাসার যোগাযোগ করবেন